পঞ্চায়েতে প্রার্থী হতে চান ফোন করুন। সদস্য পদের পর এবার প্রার্থী পদেও মোবাইল সার্ভিস বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় পড়েছে পোস্টার। মিসড কল দিলেই মেম্বার। 2014-এ সদস্য সংগ্রহ অভিযানে নয়া পন্থানে রাজ্য বিজেপি। কাগজে কলমে রেকর্ড সদস্য সংগ্রহ হয়, যদিও পরবর্তী নির্বাচনগুলিতে সেই উদ্যোগের সুফল চোখে পড়েনি। এবার ভোটের প্রার্থী পদেও একই কৌশল নিলেন পূর্ব মেদিনীপুরের কিষাণ মোর্চার এক নেতা। রীতিমতো পোস্টার সাটিয়ে বলা হয়েছে প্রার্থী হতে ফোন করুন। কিছুদিন আগে আমাদের একটা সাংগঠনিক মিটিং রাজ্যে হয়েছিল এবং ওই শহীদ মিনারে একটা সভা হয়েছিল, সেখানে বিষয়বর্গী এবং দিলীপটা পরিষ্কার ঘোষণা করেছিল যে এখন থেকে তোমরা প্রার্থী ঝাড়াই পোছাই করে বিভিন্ন বুথে প্রার্থী ঠিক করো। বিজেপির যে সদস্য প্রার্থী হতে ফোন করবেন তাকে নিজ এলাকায় সংগঠন তৈরি করতে হবে, অন্তত 25 জন দলীয় কর্মী সই করা দাবিপত্র পেশ করতে হবে জেলা সভাপতির কাছে। এইভাবে আমি দেখলাম অন্তত 4-5টা বুথে এইভাবে তারা রেডি করে ফেলছে এবং সেখানে মাদারের সভাপতি তাকে মেনে নিচ্ছে। জয়প্রকাশ থেকে জুহি, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপি দল। নবাগতদের জন্য দলের ভাবমূর্তিও যথেষ্টই ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, সংগঠন নির্ভর দলে কেন সদস্য বাছাইয়ে কোনো চাকরি থাকবে না? সেই বিতর্কে এই পোস্টার যে নতুন করে ঘি ঢাললো তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।